হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আইম রাহুল অ্যান্ড ইউ আর ওয়াচিং ইয়ার হোম টিউটর আজকে আমি আমি আবার এসেছি তোমাদের সাথে ইংরেজি নিয়ে কিছু আলোচনা করার জন্য বেসিক ইংলিশ নিয়ে কারণ এর আগে আমি অনেকগুলো টেন্সের ভিডিও আপলোড করেছি প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স আজকে আমরা আলোচনা করবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কারণ টেন্সের পর্ব চলছে টেন্স শেষ না হওয়া পর্যন্ত আমি আগে যেতে পারবো না তাই আমাদিকে যদি আমরা একটু আগে যেতে যায় তাহলে আমাদেরকে টেন্সটা ভালোভাবে হ্যান্ডেল করতে হবে ঠিক আছে টেন্স আমি বলেছি টেন্স তিন প্রকার পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স টেন্স নিয়ে আমার আলোচনা টেন্সের পার্টগুলো আলোচনা করছি যে প্রত্যেক টেন্সে চারটে পার্ট আছে ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর আগে আমি অলরেডি তিনটে পার্ট আপলোড করেছি প্রেজেন্ট টেন্সেরই তিনটে পার্ট ঠিক আছে প্রেজেন্ট ইনডিফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট আপলোড করেছি প্রেজেন্ট ইনডিফিনাইট মানে কোনগুলো মানে সোজা ভাষায় টেন্স বলতে কি আমরা সারাদিন যে বাংলাতে কথা বলি মানে কথোপকথের জন্য আমাদেরকে সে সেন্টেন্স তৈরি করতে হবে ইংরেজিতে বলতে গেলে তাহলে ইংরেজিতে সেন্টেন্স তৈরি করার জন্য আমাকে টেন্স সম্পর্কে জানতে হবে কারণ টেন্সের মাধ্যমে আমি সেন্টেন্স গঠন করতে পারবো তাই কি যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট শিখেছি মানে আমরা আমাদের অভ্যাস যেগুলো আছে আমরা সকাল থেকে সন্ধ্যা অব্দি যা যা করি সেগুলো কীভাবে ইংরেজিতে বলবো চিরন্ত চিরসত্য সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও আলোচনা করেছি যে আমরা কিছু করছি বা মানে কোনো কিছু ঘটমান বা চলমান সেরকম যদি কিছু সেরকম সেন্টেন্সগুলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সলেট করবো আর কি প্রেজেন্ট পারফেক্ট শিখেছি মানে কোনো কিছু আমরা কমপ্লিট করে ফেলেছি মানে বর্তমানে কোনো কিছু কমপ্লিট করেছি মানে করেছি দেখেছি শুনেছি এই এই সকল সেন্টেন্সগুলো আমরা কিসে করবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স তোমরা যদি আজকে নতুন যারা এসছো যারা আগের ভিডিওগুলো দেখো নি যারা টেন্স সম্পর্কে যাদের ধারণা নেই তারা আমার ভিডিওসে ক্লিক করে তিনটে পার্টকে দেখে নিও তাহলে আজকে একটা সুবিধা হবে আর যদি এটা দেখছর পরেও দেখো তাহলে আজকে আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখো এটা কি মানে কোনো কিছু আমরা কিছুক্ষণ বা কিছু সময় আগে থেকে শুরু করেছি কিন্তু এখনো করছি এরকম যদি বোঝায় মানে আগে শুরু হয়েছে কোনো কিছু স্টার্ট হয়েছে আগে কিন্তু এখনো চলছে মানে কোনো কিছু বা কোনো কাজ আগে অতীতকালে অতীতকালে নয় বর্তমানে আগে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে এরকম যদি বোঝাই ঠিক আছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয় দেখো সিম্পল ব্যাপার যে আমরা এর আগে আলোচনা করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস নেই প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি ঘটমান বা চলমান শুরু বা শেষ কোনো কিছু নেই মানে কোন বাক্যগুলো আমরা যেগুলো মুখে ব্যবহার করি শুরু বা শেষ আমরা বলি না যেমন আমি ভাত খাচ্ছি আমি ক্রিকেট খেলছি আমি দেখছি আমি শুনছি সে আসছে সে খেলছে শুধুমাত্র ঘটমান বা চলমান বোঝাচ্ছি কিন্তু কখন শুরু করেছে কখন শেষ করেছে সেটা নেই এইটাও আজকেরটাও কিন্তু ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতোই পার্থক্য কি এটা শুরু আছে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা ঘটমান বা চলমান কিন্তু শুরু নাই। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা এটাও কিন্তু ঘটমান বা চলমান কিন্তু আগে শুরু হয়েছে কোনো কিছু বা আমরা কোনো কাজ বা কোনো কিছু আগে যদি শুরু করি কিন্তু এখনও যদি ঘটমান বা চলমান সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেমন ধরে নাও আমি দু ঘন্টা ধরে ঘুমাচ্ছি আমি দশ বছর ধরে টিউশন পড়াচ্ছি সে পাঁচ ঘন্টা ধরে ক্রিকেট খেলছে মেয়েটি তিন বছর ধরে কলেজে পড়ছে ছেলেটি এক ঘন্টা ধরে টিভি দেখছে ঠিক আছে সে ওই গ্রামে দশ বছর ধরে বাস করছে তার মানে কি আগে স্টার্ট হয়েছে তার কাজটা শুরু হয়েছে আগে কিন্তু এখনও চলছে বা ঘটছে এই সকল সেন্টেন্সগুলো ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতোই আমি ভাত খাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি দু আমি এক ঘন্টা ধরে ভাত খাচ্ছি এটা হয়ে গেলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে সে ক্রিকেট খেলছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কোনো কিছু ঘটনা চল শুরু বা শেষ নাই আর যখনই বলবে সে দু ঘন্টা ধরে ক্রিকেট খেলছে তখন এটা হয়ে গেলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কাজটার স্টার্ট বোঝাচ্ছি শুরু বোঝাচ্ছি শুরু যখনই বোঝাবো আবার ঘটমান চলমানও যদি বোঝাবো তখন হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবার আমরা বাক্য গঠন কী করে করবো সাপোজ আমি সেন্টেন্সগুলো বুঝে নিলাম যে আমি দু ঘন্টা ধরে দু ঘন্টা ধরে ক্রিকেট খেলছি বা আমি তিন তিন বছর ধরে কলেজে পড়ছি বা আমি এই গ্রামে পাঁচ বছর ধরে বাস করছি আমি যেমন বলবো আমার জন্য আমি দশ বছর ধরে টিউশন পড়াচ্ছি তাহলে এই সকল সেন্টেন্স মানে কোনো কিছু একটা সময় ধরে চলে আসছে কিন্তু এখনও করছি এগুলো তাহলে আমরা সেন্টেন্স কীভাবে গঠন করব ঠিক আছে আসো দেখা যাক সেন্টেন্সটা কী করে গঠন করবো ক্লিয়ার এখানে কি হবে সেন্টেন্সটা এখানে গঠন করতে গেলে প্রথমে সাবজেক্ট বসবে কারণ হ্যাঁ বা নাতে সাবজেক্টই বসে হ্যাঁ বা নাতে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে মানে আমরা যদি হ্যাঁ বলি বা না বলি সেখানে প্রথমে সাবজেক্ট থাকে প্রশ্ন করার ক্ষেত্রে প্রথমে বিভাব আসে প্রথমে কি বসবে সাবজেক্ট এস ইউ বি যে ইসিটি আমি শর্টে এস লিখেছি সাবজেক্ট প্লাস কি হবে হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস প্লাস অবজেক্ট ক্লিয়ার তাহলে এই রুলস আমাকে বলতে হবে সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভারবে গায়ে আইএনজি প্লাস অবজেক্ট ক্লিয়ার তাহলে কি দেখো এর আগে আমরা কিন্তু শিখেছি বা এর আগের ভিডিওতে আমি বলেছি যে যখন আমরা প্রেজেন্ট পারফেক্টেন শিখেছি মানে আমি করেছি দেখেছি আই হ্যাভ প্লেড আমি খেলেছি আই হ্যাভ ডান আমি করেছি আই হ্যাভ টোল্ড আমি বলেছি তাহলে তখন আমি কিন্তু হ্যাভ বা হ্যাসের ব্যবহারটা তো বলেছিলাম যে থার্ড পারসেন্ট সাবজেক্ট মানে যে যে প্রধান হবে কাজ যে করবে মানে এই যে আমি ভাত খাই আমি খেলি এগুলো আমি সাবজেক্ট সে ভাত খায় সে খেলে সে দেখে এগুলো সে সেটা হবে সাবজেক্ট ঠিক আছে তারা খেলছে তারা আসছে তারা হাসছে মানে তারা সাবজেক্ট মানে একটা সেন্টেন্সের যে প্রধান যে মেন যে কাজটা করছে সে হচ্ছে সাবজেক্ট তাহলে সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু কী হবে হ্যাজ হবে এর আগে বহুবার বলেছে এর আগে টেন্সে আর নাম্বার পার্সেন্টটাও বলেছে আবার রিপিট করে দিচ্ছি আই উই এটা হচ্ছে ফার্স্ট পার্সেন্ট পার্সেন তিন প্রকার ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট আই উইটা ফার্স্ট পার্সেন্ট ধরে নাও মাই মাইন আবার এটা উপরে কিন্তু মেনলি সাবজেক্ট বেশিরভাগ ক্ষেত্রে আই আর উইটে হয় তাহলে আই উইটা ফার্স্ট পার্সেন্ট মানে বলার ক্ষেত্রে ইউটা হচ্ছে সেকেন্ড পার্সেন্ট আর বাকি যত ওয়ার্ড আছে সব ওয়ার্ডই হচ্ছে থার্ড পার্সেন্ট ক্লিয়ার তাহলে এবারে আমি সেকেন্ড নিলাম যে আই উই ফার্স্ট ইউ সেকেন্ড বাকি সব থার্ড এবারে সিঙ্গুলার প্লোরাল একজন মানে সিঙ্গুলার একের বেশি মানে হচ্ছে প্লোরাল তাহলে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হলে হ্যাস হবে তার মানে আই আই উই ইউ এ তো হচ্ছেই না কারণ আই উই হচ্ছে কোনো মতে হ্যাস হবে না কি হবে হ্যাব হবে ইউ থাকলে কি হবে হ্যাব হবে তার মানে এখানে কনফার্ম হয়ে গেল যে আই ইউ উই থাকলে কি হবে হ্যাব হবে ঠিক আছে তাহলে যে আই উই হ্যাব আই হ্যাব উই হ্যাব ইউ হ্যাভ তার মানে এগুলো কিন্তু থার্ড পার্সেন্ট নয় থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার থাকলে হ্যাজ হয় মানে আই উই ইউ বাদ দিয়ে থার্ড পারসেনের মধ্যে কেউ যদি একা থাকে মানে হি একজন তাহলে হি হ্যাস সি একজন মানে শি হ্যাস রাম একজন মানে রাম হ্যাস সীতা একজন মানে সীতা হ্যাস দ্য গার্ল একজন মানে দ্য গার্ল হ্যাস ফাদার একজন মানে ফাদার হ্যাস ক্লিয়ার তাহলে থার্ড পার্সনে কেউ যদি একা হয় তাহলে হ্যাস হয় আর বাকি সব ক্ষেত্রে হ্যাব হয় তাহলে সব ক্ষেত্রে আমরা কী কী পড়ে থাকলো আই উই ফার্স্ট পার্সনের ক্ষেত্রে হ্যাব আই হ্যাভ উই হ্যাভ সেকেন্ড পার্সনের ক্ষেত্রে হ্যাভ মানে ইউ থাকলে হ্যাভ আর থার্ড পার্সনে একের বেশি থাকলে হ্যাব দ্য গার্লস হ্যাভ দ্য বয়েজ হ্যাভ দে হ্যাভ ক্লিয়ার তাহলে আমরা কী করবো তাহলে সাবজেক্ট হবে তারপরে হ্যাভ ব্যাস তারপরে কী লাগাইতে হবে বিন এটা ফিক্স ঠিক আছে সাপোজ যদি আই হয় তাহলে আই আই হ্যাভ হ্যাভ বিন বিন কি ভার্ব যে থাকবে সেই ভর্বের গায়ে আইএনজি লাগবে তারপর এক্সট্রা যা যেমন একটা সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি আমি এই যে বললাম যে আমি ঠিক আছে দশ বছর ধরে টিউশন পড়াচ্ছি আমি দশ বছর ধরে টিউশন পড়াচ্ছি ঠিক আছে তাহলে আমি তাহলে এখানে তাহলে কী হবে এখানে কি আই ক্লিয়ার তারপরে আয়ের ক্ষেত্রে কি হবে ফিক্স আমি বলে দিয়েছি আই হ্যাভ আই হ্যাভ তারপরে কি হবে আই হ্যাভ বিন হলো তারপরে কি টিচিং টি ই এস সি এইচ আই এন জি আই হ্যাভ বিন টিচিং আমি পড়াচ্ছি কত বছর ধরে দশ বছর তাহলে এখানে কী হবে ফর টেন ওয়াই এ আর এস এই যে তাহলে আই হ্যাভ বিন টিচিং ফর টেন ইয়ার্স আই হ্যাভ বিন টিচিং ফর টেন ইয়ার্স আমি দশ বছর ধরে পড়াচ্ছি ক্লিয়ার তাহলে কী হলো সাবজেক্ট আই আয়ের ক্ষেত্রে হ্যাব হয় হ্যাবের পর বিন ফিক্স হ্যাঁ তারপরে ভার ব্যাগ হয় টিচিং তারপরে কী হলো এই যে দশ বছর ধরে তাহলে এটা ফর ফর মানে জন্য ঠিক আছে যখন এই একটা সময় উল্লেখ থাকবে সময় ঘন্টা মাস দিন তখন কি হবে ফর হবে আর যখন সকাল বিকাল সন্ধ্যা রাত্রি তখন কি হবে সিনস হবে ঠিক আছে যেমন দেখো যেমন হচ্ছে মেয়েটি সকাল থেকে ইতিহাস পড়ছে মেয়েটি সকাল থেকে ইতিহাস পড়ছে তাহলে কী হবে কে পড়ছে সাবজেক্ট দ্য গার্ল দা গার্ল হলো মেয়েটি মেয়েটির ক্ষেত্রে কী হবে হ্যাভ না হ্যাজ হবে মেয়েটির ক্ষেত্রে হ্যাজ হবে গুড কারণ কি হ্যাজ হচ্ছে একা আর হ্যাজটা কোন পার্সন থার্ড পার্সেন্ট মানে হ্যাজটা আই উই তো নয় মানে ফার্স্ট পার্সেন্ট নয় ইউ তো নয় মানে সেকেন্ড পার্সন নয় তাহলে আই ইউ আই উই আর ইউ বাদ দিয়ে বাকি যা থাকবে থার্ড তাহলে দ্য গার্লটা থার্ডে পড়ছে এবারে দ্য গার্ল মানে কজন একা না একের বেশি দ্য গার্ল একজন তাহলে একজনের ক্ষেত্রে কী হবে হ্যাজ হবে তাহলে দ্য গার্ল হ্যাজ হ্যাজ এর পর বিনটা ফিক্স দ্য গার্ল হ্যাজ বিন এবারে কী হবে মেয়েটা কী করছে পড়ছে তাহলে কী করছে রিড তাহলে ভার হচ্ছে ওয়ার হচ্ছে রিড তাহলে রিডের গায়ে কি লাগবে রিডের গায়ে জি রিডিং লাগবে আর ই এ ডি আই এন জি দ্য গার্ল হ্যাজ বিন রিডিং দ্য গার্ল হ্যাজ বিন রিডিং এবারে কি আমি কী বলেছি যে কখন সকাল থেকে পড়ছে তাহলে কী হবে এখানে হবে সিনস এন সি সিনস মর্নিং সিন্স মর্নিং ফর মর্নিং হবে না সিনস মর্নিং সকাল বৈকাল রাত্রি দুপুর সন্ধ্যা এরকম যদি বোঝায় তখন হবে সিনস তাহলে দ্য গার্ল হ্যাজ বিন রিডিং রিডিং সরি তার সেটা ঢুকবে রিডিং রিডিংয়ের পরে অবজেক্ট ঢুকবে অবজেক্ট কি পড়ছিল হিস্ট্রি কী পড়ছিলো ইতিহাস পড়ছিলো যা পড়ছিল যদি ইংলিশ তাহলে ইংলিশ যে ভূগোল থাকলে জিওগ্রাফি তাহলে আমি ইতিহাস বলেছি তাহলে দ্য গার্ল হ্যাজ বিন রিডিং হিস্ট্রি দ্য গার্ল সাবজেক্ট হ্যাজ বিনবে গায়ে জি রিডিং ঠিক আছে কি পড়ছিল অবজেক্ট হিস্ট্রি সিন্স মর্নিং সকাল থেকে ক্লিয়ার ক্লিয়ার তাহলে আটটা উদাহরণ বলছি দেখো যেমন ছেলেটি দু ঘন্টা ধরে ফুটবল খেলছে ছেলেটি দু ঘন্টা ধরে ফুটবল খেলছে তাহলে ছেলেটিকে দা বয় দ্য বয় কি হবে একজন তার মানে হবে হ্যাস দ্য বয় হ্যাজ হ্যাজার পর কি হবে বিন দ্য বয় হ্যাজ বিন খেলছে ইংরেজি কি প্লে প্লে মানে খেলা প্লেয়ের গায়ে আইনজি লাগিয়ে দাও প্লেইং দ্য বয় হ্যাজ বিন প্লেইং কি খেলছে ফুটবল দ্য বয় হ্যাজ বিন প্লেইং ফুটবল কতক্ষণ ধরে বলেছি দু ঘন্টা ধরে তাহলে সিনস হবে না ফর হবে গোড সেখানে সিনস হবে না সময় আছে সময় থাকলে কি হবে ফর হবে তাহলে ঘণ্টা আছে ফর টু আওয়ার্স তাহলে দ্য বয় হ্যাজ বিন প্লেইং Football for two hours. ক্লিয়ার দ্যাট ইজ দ্য সিম্পল ওয়ে ঠিক আছে তাহলে আমরা আরাম আরাম সোজাভাবে শিখে নিলাম যে কোনো কিছু আগে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে সেরকম যদি সেন্টেন্সগুলোকে মানে আমি ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই বাক্য গঠন তাহলে প্রথমে সাবজেক্ট বলবো তারপরে হ্যাপ বা হ্যাস বসবে তারপরে বিন বসবে ভার বেগায় আইনজি বসবে প্লাস অবজেক্ট বসবে যা এখনও এই হ্যাব হ্যাস নিয়ে টেনশন আছে তাদের তারা আমার সঙ্গে একটু শুনে নাও না অ্যাডজাস্ট করে নাও ঠিক আছে আই হ্যাভ উই হ্যাভ কারণ আই আই উই ফার্স্ট পার্সেন ফার্স্ট পার্সেন থাকলে হ্যাব হয় আই হ্যাভ উই হ্যাভ ক্লিয়ার মুখস্থ আই হ্যাভ উই হ্যাভ ইউ হ্যাভ ফার্স্ট পার্সেন আর সেকেন্ড পারসেন থাকলে হ্যাভ হয় ফার্স্ট পার্সেন এবং সেকেন্ড পার্সেন যাই থাক সিঙ্গুলার প্রায় দেখে লাভ নয় কী হবে হ্যাভ হবে আই হ্যাভ উই হ্যাভ ইউ হ্যাভ বাকি শুধু থার্ড পার্সেন্ট শুধু থার্ড পার্সেন্ট দুটো ক্যাটাগরি করে নাও থার্ড কেউ যদি একা হয় তার ক্ষেত্রে হ্যাস একের বেশি থাকলে হ্যাভ একের বেশি দ্য বয়েস হ্যাভ দ্য গার্লস হ্যাভ দেয়ার আর এখানে কী হবে হ্যাস কী হবে দ্য বয় হ্যাস দ্য গার্ল হ্যাস রাম হ্যাস সীতা হ্যাস টিচার হ্যাস একজন থাকলে হ্যাস হয় ক্লিয়ার তাহলে এটা হয়ে গেলো আমরা জেনে নিলাম যে বাক্য গঠন কীভাবে করবো এবারে কি করবে তুমি নেগেটিভ করবে মানে তুমি কেউ তোমাকে ফোন করে বললো যে তুই কি দু ঘন্টা ধরে ক্রিকেট খেলছিস প্রশ্ন করলো তুমি বলবে না আমি দু ঘন্টা ধরে ক্রিকেট খেলি নেই সিম্পল জিনিস খালি একটা নট লেগে যাবে কোন নটটা নটটা কোথায় বসবে হ্যাপ বা হ্যাজের পর হ্যাপ বা তাহলে কী হবে আই আমি আর ক্ষেত্রে কী হবে হ্যাভ আই হ্যাভ নট ঢুকবে আই হ্যাভ নট বিন বিন তো ফিক্স থাকবেই প্লেইং ভারবে গায়ে আইনজি প্লেইং আই হ্যাভ নট প্লেইং কি ক্রিকেট আমি ক্রিকেট খেলি নাই বা আমি ক্রিকেট খেলছি না ফর টু আওয়ার্স আই হ্যাভ নট বিন ক্রিকেট আই হ্যাভ নট বিন প্লেইং ক্রিকেট ফর টু আওয়ার্স তাহলে যখন আমরা কিছু না যখন কিছু করবো তো যখন না বোঝাবো তখন শুধুমাত্র কিছুই না যা আছে তাই থাকবে শুধু হ্যাভ বা হ্যাসের প্রয়টা নট ঢুকে যাবে আর প্রশ্ন যখন করবো তখন কী হবে হ্যাভ বা হ্যাসটা আগে করে দিও সাবজেক্টটা পড়ে তাহলে প্রশ্ন হয়ে যাবে মানে কাউকে প্রশ্ন করবে তো যখন এই যে প্রশ্নটা করলাম তুই কি দু ঘন্টা ধরে ক্রিকেট খেলছিস তাহলে কী হবে হ্যাভ ইউ ইউ হ্যাভ হয় ক্লিয়ার তো ইউ থাকলে হ্যাভ হয় কি না তাহলে ইউ থাকলে যদি হ্যাভ হয় কখন হয় ইউ থাকলে হ্যাভ অ্যাফার্মেটিভে নেগেটিভে অ্যাফরমেটিভ আর নেগেটিভে প্রথমে সাবজেক্ট থাকে ঠিক আছে যে ইউ হ্যাভ বা ইউ হ্যাভ নট আই হ্যাভ বা আই হ্যাভ নট কিন্তু যখনই প্রশ্ন করবো হ্যাভটা আগে ইউটা পরে হ্যাভ ইউ প্লেইং ক্রিকেট ফর টু আওয়ার্স হ্যাভ ইউ বিন প্লেইং ক্রিকেট ফর টু আওয়ার্স তুই কি দু ঘন্টা ধরে ক্রিকেট খেলছিস হ্যাভ ইউ বিন রিডিং হ্যাভ ইউ বিন রিডিং হিস্ট্রি যেটা আগে একটা করেছিলাম যে কি যে সাপোজ মেয়েটি মেয়েটি সকাল থেকে ইতিহাস পড়ছে তাই তো করেছিল মেয়েটি সকাল থেকে ইতিহাস পড়ছে এবার তুমি তাকে প্রশ্ন করছো তুই কি সকাল থেকে ইতিহাস পড়ছিস তুই কি সকাল থেকে ইতিহাস পড় তাহলে কি হবে হ্যাভ ইউ বিন রিডিং হ্যাভ ইউ কিছু না সাবজেক্টটা পরে হ্যাভ হ্যাসটা আগে তাহলে হ্যাভ ইউ তারপরে যা আছে তা বিন আছে ভারবে গায়নজি রিডিং হ্যাভ ইউ বিন রিডিং সিন্স হিস্ট্রি ইতিহাস অবজেক্ট সিন্স মর্নিং এভাবে ইংরাজি করতে হবে ক্লিয়ার তা যখনই প্রশ্ন করবো হ্যাপ বা হ্যাসটা আগে করে দেবো সাবজেক্টটা পরে করে দেব তাহলেই কিন্তু প্রশ্ন হয়ে যাবে তাহলে আজকে আমরা শিখে নিলাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর পরেও যদি কারো কোনো ডাউট থাকে সো ইউ ক্যান গিভ মি কমেন্ট আর আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে অসুবিধা নেই তাহলে আমি তোমাদেরকে পরে হেল্প করে দেবো ইনশাল্লাহ আর এরপরে আরও আপলোড করব ওয়েট করো টেন্সটা যখনই কমপ্লিট হয়ে যাবে তারপরে গ্রামারে মানে যেসব ক্রিটিক্যাল টপিকগুলো আছে ডিগ্রি জয়নিং মানে যারা মনে করো ক্রিটিক্যাল যদিও ক্রিটিক্যাল কিছুই নয় প্র্যাকটিস করলে সবই ইজি তবে সেগুলোকে সহজ করে দেবো আস্তে আস্তে এগিয়ে যাই গুড বাই